আইডেন্টি কার্ডের মুসলমান হয়ে লাভ নেই, প্যান কার্ডের মুসলমান হয়ে লাভ নেই, আধার কার্ডের মুসলমান হয়ে লাভ নেই, ব্যাংকের অ্যাকাউন্টের ফর্ম ফিলাপের মুসলমান হয়ে লাভ নেই। আজ পর্যন্ত ক্যাপিটাল অফ ইন্ডিয়া রাজধানীর বুকে দিল্লির একটা বেসরকারি নার্সিং হোমে ভর্তি আছে পঙ্গু অবস্থায়। আজ পর্যন্ত কুখ্যাত লেখিকা গুস্তাখে রাসূল নবী বিরোধী কথা বলেছে, মুস্তাফা বিরোধী কথা বলেছে, তাজেদার হারাম বিরোধী কথা বলেছে, মদিনার দুলাল বিরোধী কথা বলেছে, ইমামুল মুরসালিন বিরোধী কথা বলেছে, আজ পর্যন্ত পঙ্গু অবস্থায় নার্সিং হোমে ভর্তি আছে। তার যদি আইডি প্রুফটা এখন দেখেন, ওই আইডি প্রুফে লেখা আছে মুসলমানের বাচ্চা। চাটবেন নাকি আইডি প্রুফের মুসলমান নিয়ে? প্যান কার্ডের মুসলমান নিয়ে কি চাটবেন? সালমান রুশদি এখনো পর্যন্ত লেখা আছে মুসলমানের বাচ্চা, ওই মুসলমান নিয়ে কি চাটবেন নাকি? আধার কার্ডের মুসলমান হয়ে লাভ নেই, প্যান কার্ডের মুসলমান হয়ে লাভ নেই, প্রকৃত মুসলমানের পরিচয় দিতে হবে। আপনার হাঁটার মধ্যে, আপনার চলার মধ্যে, আপনার আমার বসার মধ্যে, আপনার আমার শোয়ার মধ্যে, আপনার আমার কথাবার্তার আচার ব্যবহার আখলাকের মধ্যে মুসলমানের বাচ্চা পরিচয় ফুটে উঠবে। কাউকে বলতে হবে না এটা মুসলমানের বাচ্চা। কথা ঠিক বলছিলাম? গায়ের কম দেখলে বুঝতে পারবে মুসলমানের বাচ্চা। অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের মানুষ দেখলে বুঝতে পারবে মুসলমান, এর বুকে ঈমান আছে, এর শরীরের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জড়িয়ে আছে। একটা ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা পাথর দেখতে পেয়েছে, পাথরটা তুলে নিয়ে বলছে, এটা মুসলমানের যাওয়ার পথ নয়, এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয়। সবাই বলল, আপনি এতটা স্যাঙ্গুইন কেন, মুসলমান এই রাস্তা দিয়ে যায় না। ইহুদিটা পাথরটা হাতের মধ্যে নিয়ে বলে, মুসলমান যে রাস্তাটা দিয়ে যায় সেই রাস্তার উপরে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে পারে না, মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। আর এখন রাস্তার উপরে দোকানের সামনে বাইক রাখা দেখলে বলবে যে মোল্লার বাচ্চা রেখে দিয়ে ঢুকেছে। কথা ঠিক না? তেরেঙ্গা বিমল গুটকার পিক ফলা দেখলে বলবে মোল্লার বাচ্চা ফেলে গেছে। আচার ব্যবহার আখলাক থেকে কতটা সরে গেছি। দোকানদারের কাছে মাল কিনতে গিয়ে দু চারটে দানা দোকানদারকে তেরেঙ্গা দিয়ে আসছে, কেন? দুটো ঘুষছে তো মুখে সিগনেচার, দুটো মাল চাইছে, দু চারটে চলে গিয়ে ঠোঁটে গালে লেগে গেছে দোকানদার। কথা ঠিক বলছিল? কত মুরিদ, কত ভক্ত এভাবে গাটাকে ঠেলতে হয়, এত তেরেঙ্গার গ্যাস বেরোয়, এত সিগনেচারের গ্যাস বেরোয়। রাসূল বললেন, তোমরা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, দুর্গন্ধে মুসল্লির কষ্ট হবে। তাহলে পেঁয়াজের থেকে তো তেরেঙ্গার দুর্গন্ধ অনেক বেশি, বিমলের দুর্গন্ধ অনেক বেশি। রাসূল বললেন, পেঁয়াজ আর রসুন তোমরা খেয়ে মসজিদে গেলে মুসল্লিদের কষ্ট হবে, পেঁয়াজ আর রসুনটা খেয়ে তোমরা মসজিদে যেও না। গোটা মুখ ভরা তেরেঙ্গা নিয়ে, গোটা মুখ ভরা সিগনেচার নিয়ে, গোটা মুখ ভরা রজনীগন্ধা তুলসী নিয়ে চিবাতে চিবাতে মসজিদের দিয়ালে পিক ফেলে দেওয়ার কথা। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাস্তব কিছু কথা বলে যাচ্ছে আপনাদের কাছে। কে কি কোন অ্যাঙ্গেলে নেবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি প্রতাপে কাইয়ুমের বাড়ির ছেলে, আমি বড় হুজুর পীর কেবলা বাড়ির আওলাদ। দাদাজান বলতেন, স্বাধীনতা মানবতা দুটি কথা, যে স্বাধীনতায় মানবতা নাই সেই স্বাধীনতা মূল্যহীন। আজকে স্বাধীনতা, এই যে স্বাধীন আপনি আমি, যদি এর মধ্যে মানবতা যদি ফুটিয়ে না তুলতে পারেন, তাহলে আপনার স্বাধীনতার কোনো দাম নেই,
আপনার আচার ব্যবহার اخلاق চাল চলনের মধ্যে যদি মনুষ্যত্ববোধ না থাকে মানবিকতা যদি না থাকে মানুষ প্রেম যদি না থাকে মানুষের প্রতি দুর্বলতা যদি না থাকে এটা মানুষ আমার কোন কর্মের জন্য অসহায় বোধ পূর্ণ করবে একটা মানুষ আমার কোন কাজটার জন্য সে কষ্ট পাবে এটা যদি ফুটিয়ে না তুলতে পারেন তাহলে ও স্বাধীনতারও দাম নেই আর ওর ইমানদারের পরিচয়েরও কোনো দাম নেই বুঝতে পারছেন না বুঝতে পারছেন আল্লাহর নবী আল্লাহর রাসূল বলছেন মসজিদের নববীর মধ্যে শুনেন হুজুর মসজিদের নববীর মধ্যে বসে আছেন যে মসজিদের নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে সেই মসজিদের নববীতে সরকারে কায়নাত সেই মসজিদের নববীতে মদিনার দুলাল সেই মসজিদের নববীতে ইমামুল মুরসালিন সেই মসজিদের নববীতে ইমামুল হুদা সেই মসজিদের নববীতে ইমামুল কিবলাতাইন সেই মসজিদের নববীর মধ্যে হাবিব লবিব তাবিব সাহিবুল জুদ ওয়াল কারাম মসজিদের নববীর মধ্যে বসে আছে সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন এক মাস ইতিকাফ নিলে আমি নবী আমার সাথে এই মসজিদের নববীর মধ্যে যদি কোন সাহাবা এক মাস ইতিকাফ নেয় আল্লাহ যে সওয়াবটা দিবে তার থেকে বেশি সওয়াব দিবে একটা অপরের উপকার করার জন্য একটা মানুষ বিপদে পড়েছে তার সহযোগিতা করার জন্য একটা মানুষের পাশে দাঁড়াবার জন্য একটা কদমটা যদি আগিয়ে দেয় আমি নবী আমার সাথে মসজিদে নববীতে এক মাস ইতিকাফের থেকে আল্লাহ বেশি সওয়াব দেন চোখের সামনে বিপদ দেখতে পাচ্ছি মানুষের গলায় পা দিয়ে কি করে লোগরে দেওয়া যায় সেই চিন্তায় ঘুরছি কি ভাই কথা ঠিক বলছি না পাশের জায়গাটা বিপদ দেখতে পেলাম গলায় পা দিয়ে কি করে লোগরে দিয়ে আলো গুজরে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে যায় সেই চক্রান্তে ঘুরে বেড়াচ্ছি মুসলমান বলে পরিচয় দিই ইমানদার বলে পরিচয় দিই না মুসলমানের পরিচয় আপনাকে দিতে হবে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোরা অতক্ষণ মৃত্যুবরণ করিস না যতক্ষণ মুসলমানের পরিচয় না দিতে পারবি জোরে বল জোরে বলা যাবে না সে যে জাতের মানুষ হোক সে যে সম্প্রদায়ের মানুষ হোক সে যে রিলিজিয়াসের মানুষ হোক সে যে ধর্মের মানুষ হোক মনে রাখবেন আপনাকে আমাকে তার প্রতি দুর্বলতা রাখতে হবে মানুষ হিসাবে ভালোবাসা দিতে হবে তাই কোরআনের আয়াত দ্বারাই দলিল দিচ্ছিলাম আপনাদের খেদমতে আর একটা কথা এর মধ্যে বলি আল্লাহ পাক হেফাজতের দায়িত্বটা নেন এই ইবারত পর্যন্ত এসেছি কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করে করে একটা হাদিস বলেছি আর একটা কোরআন আর একটা হাদিস বলে সংক্ষেপ আকারে ব্যাখ্যা দিয়ে আপনাদের খেদমত থেকে বিদায় নেব আল্লাহ পাক পরিষ্কার কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে মা ইয়ালফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ বলছে তোদের জবান দিয়ে যেটা বের হয় মা ইয়ালফিযু মিন কওলিহি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ তোদের জবানটা দিয়ে যেটা বের হয় আমি আল্লাহ সেটা খুব দ্রুত সেটাকে আমি আল্লাহ সংরক্ষিত করে রাখি জোরে বল আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা এই জিভটাকে টেনে বের করে বহু সাহাবা আছে জিভে আঘাত করতেন জিভে আঘাত করতেন আর বলতেন এই জিভ তোর কারণে না আমাকে আল্লাহর দরবারে পাকড়াও হতে হয় জিভটা টেনে বের করে আঘাত করতেন আর আল্লাহ বলছে মা ইয়ালফিযু মিন কওলি তোমাদের জবানটা দিয়ে যে লাফটা বের হয় আমি আল্লাহ অতি দ্রুত সেটাকে সংরক্ষিত করে রাখি এই তিনটে সংরক্ষিতর উপরে আলোচনা আজকে শেষের দিকে প্রথম দিক থেকে টেনে নিয়ে এসেছি আলোচনা ইস্তিকামাত আর রবের পরিচয় দিয়ে আল্লাহ কেমন মালাইকা পাঠাবে যারা প্রকৃত ইমানদারের পরিচয় দিয়ে দুটো জিনিস ঠিক রাখতে পারবে ওলিদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবে সেই ওলিদের পরিচয়টা দিতে গিয়ে বলছি ইস্তিকামাত তাদের ঠিক থাকবে ওলিদের এবং
আল্লাহ পাকের দরবারে তাদের জীবনের চরিত্রটা নবীর তরিকা মোতাবেক হবে আল্লাহ তাদেরকে হেফাজতের দায়িত্ব নেবে যে কথা বলছিলাম আপনাদেরকে মা ইয়ালফেরু আল্লাহ বলছে তোদের যত দ্রুতই তোরা যা বলিস না কেন আমি আল্লাহ সেটা সংরক্ষিত করে রাখি তিনজন মানুষ বসে আছে এই তিনজনের মধ্যে থেকে একজনকে অ্যাভয়েড করে দুজনের মধ্যে চোখের ইশারায় একটা কথা হয়ে গেল চোখের ইশারায় একটা কথা হয়ে গেল তৃতীয় ব্যক্তি কিন্তু কিছু জানতেই পারলো না দুজন কিন্তু ওই চোখের ইশারায় কথা হয়ে গেল আল্লাহ বলছো ওটাও আমি আল্লাহ সংরক্ষিত করে রাখি কি ইশারায় তুই বললি কি তোরা দুজনে কোঅপারেট করলি কি তোরা দুজনে গট আপ করলি কি তোদের ইশারার মধ্যে আলোচনা হলো আমি আল্লাহ ওটাকে অতি দ্রুত রকিবুন আতীত করে রাখি জোরে বলে জোরে বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে না আপনার হাতে অ্যান্ড্রয়েড সেট মাল্টিমিডিয়া মোবাইল সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করেন আপনার মোবাইলের মধ্যে এমন কিছু ভিডিও আছে আপনার মোবাইলের মধ্যে এমন কিছু ফটো আছে আপনার মোবাইলের মধ্যে এমন কিছু ক্লিপস আছে ফাইল আছে যেগুলো আপনি হাইড করে রেখে দিয়েছেন যেগুলো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখে দিয়েছেন যেগুলোকে আপনি প্যাটার্ন লক দিয়ে রেখে দিয়েছেন যেগুলোকে আপনি পাসওয়ার্ড দিয়ে রেখে দিয়েছেন যেগুলোকে আপনি ফেস লক করে রেখে দিয়েছেন আপনি হাজার জনকে মোবাইলটা দেওয়ার পরেও সে কিন্তু আপনার গোপনীয় ফাইল ভিডিও ইমেজ কিছুই খুলতে পারবে না আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার প্যাটার্ন লক ছাড়া আপনার ফেস লক ছাড়া আপনার পাসওয়ার্ড ছাড়া সে কিন্তু কিছুই খুলতে পারবে না আল্লাহ বলছে যতই তোরা লুকিয়ে রাখিস আমি আল্লাহ ওটার মধ্যে সংরক্ষণ করে রাখি তোরা কি লুকিয়ে রেখেছিস মানে শ্রোতাদেরকে খুব অবস্থা খারাপ ফুল হাই ডোজ যেন মনে হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে দিয়ে দিয়েছে না বললে নয় না বসলে নয় বাবা হাওড়া জেলায় প্রথম দেখলাম এত কিছু বলতে হচ্ছে এমনি দু পাঁচশো লোক তো এমনি ঘুরে বেড়ায় হাওড়া জেলা জলছে আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে বলেন আমিন তো যে কথা বলছিলাম আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোরা তোদের দুটো জিনিসকে হেফাজতের দায়িত্ব নে রসুল হাদিসেও এসেছে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমাতে বিস্তারিত কথাবার্তা আপনাদের খেদমাতে নয় এক একটা দলিল দিয়েছি আপনাদের খেদমাতে ইস্তেকামাটটা কি একটু পরিচয় দিয়েছি আপনাদের খেদমাতে রবকে রব বলে স্বীকার করতে হবে পরিচয় দিয়েছি কোন রবকে আপনি স্বীকারোক্তি দিবেন প্রতিপালকটা কেমন এক একটা দলিল দিয়েছি কি নিয়ামত আল্লাহ দিবে তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা এটাও আপনাদের খেদমাতে বলেছি শুধু তাই নয় ফারিস্তাদের কর্মকাণ্ডটা কি হবে সেটাও আপনাদের খেদমাতে আলোচনা করেছি আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার সুসংবাদ দিবে জান্নাতের সেটাও আলোচনা আপনাদের খেদমাতে রেখেছি ইতি টানার আগে একটু বলতে চেয়েছি আমার আল্লাহ পাককে যারা দোস্ত হয়ে যায় আল্লাহ পাককে যারা নেককার বান্দা হয়ে যায় তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ দুনিয়াতেও নিয়ে নেয় আখেরাতেও তাদের হেফাজতের দায়িত্বটা নিয়ে নেয় এই হেফাজতের দায়িত্ব নিতে গিয়ে মুসলমানের পরিচয়টা দিয়েছিলাম একটা হাদিসের মাধ্যম দিয়ে আল্লাহ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এলান করে দেয় যে আমার আল্লাহ তাদের হেফাজতের দায়িত্বটা নেয় কিভাবে এলান করে দেয় আমি নবী তাদের হেফাজতের দায়িত্বটা নেব এটাই আপনাদের খেদমতে আলোচনা আল্লাহ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় তোরা দুটো জিনিসের হেফাজতের দায়িত্ব নিয়ে নে তোরা দুটো জিনিসের হেফাজতের দায়িত্বটা নিয়ে নে একটা হচ্ছে তোদের জিভা দুটো ঠোঁটের মধ্যবর্তী বস্তু এটার হেফাজতের দায়িত্বটা নিয়ে নে আর দ্বিতীয় নাম্বার যে দুটো তোদের উড়ু আছে এই উড়ুর মধ্যে যে লজ্জার স্থান তোদের আছে এই লজ্জার স্থানের হেফাজতের দায়িত্বটা নিয়ে নে এই দুটো জিনিসের যদি হেফাজতের দায়িত্ব তোরা নিয়ে
দিঙ্গিস আমি নবী আমি রাসূলের না করে দিঙ্গি তোদের জান্নাতে যাওয়ার জিম্মাদার দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম তোমরা যদি দুটো জিনিসের জিম্মাদারের দায়িত্ব নাও আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারের দায়িত্ব নিলাম একটা হচ্ছে জীব আরেকটা হচ্ছে লজ্জার স্থান একটা মানুষ নামাজ পড়েনি নামাজ না পড়ার কারণে যতটা জাহান্নামে যাবে একটা মানুষ রোজা রাখেনি রোজা না রাখা বড় অপরাধ কবিরা গুনাহ বিশাল গুনার কাজ এই রোজা না রাখার কারণে যতটা জাহান্নামে যাবে একটা মানুষ যাকাত দেয়নি সাহেবের নিসাব হওয়ার পরে যাকাত না দেওয়ার কারণে হাজ না করার কারণে সে যতটা জাহান্নামে যাবে মনে রাখবেন স্পষ্ট কথা বলছি চুরি রাহাজানি ডাকাতি করার পরেও সে যতটা জাহান্নামে যাবে তার থেকেও বড় জাহান্নামে যাওয়ার কাল কিয়ামতের ময়দানে ঈমানদারদের মধ্যে থেকেই কিছু মানুষের কারণ হয়ে যাবে এই জিহ্বা এই জীব হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে যদি বলেন কেন মনে রাখবেন এই জীবটা দিয়ে আমি আপনাকে ধোঁকাও দিতে পারি আমি আপনাকে সঠিক রাস্তাও দেখাতে পারি এই জীবটা দিয়ে আমি এমন কথা বলবো আপনার অন্তরকে খুশ করে দেব দিলকে খুশ করে দেব আমার প্রতি ভক্তি ভালোবাসা মহব্বত আপনার বেড়ে যাবে আবার এই ঠোঁটটা দিয়ে এই জিভটা দিয়ে এমন কিছু কথা বেরিয়ে যাবে আমার দিকে ফিরেও তাকাতে আপনার মন চাইবে না আপনি দোকানের সেলসম্যান আপনি দোকানের কর্মচারী মালিকের সাথে এমন সুসম্পর্ক আপনার এত মিষ্টি মিষ্টি ভাষা খদ্দেরকে আপনি আপনার কি বলে নিজের দোকানে সেলসম্যানই করেন খদ্দেরের সাথে এত সুন্দর আচার ব্যবহার করেন 10টা দোকানের মাল ছেড়ে দিয়ে আপনার দোকান থেকে মালটা কিনে নিয়ে যায় কিসের জন্য আপনার ঠোঁটের একটা রসালো ভাব আছে ভাষাগত একটা দক্ষতা আছে আপনি ঠোঁটটাকে জিভটাকে নাড়িয়ে তাকে আকর্ষণ করে আপনার দোকান থেকে মাল কিনতে আপনি বাধ্য করছেন আবার এই ঠোঁটটা জিভটা নাড়িয়ে এমন কিছু জিভ নাড়িয়ে কথা বেরিয়ে যাবে যার কারণে আপনার দোকানের দিকে ফিরেও তাকাবে না কি ভাই কথা ঠিক না বল এমনি আল্লাহ কোরআনের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ এমনি বলেন আর রাসূল এমনি বলেন দুটো জিনিসের জিম্মাদারের দায়িত্ব নাও আমি রাসূল তোমাদের জান্নাতে জিম্মাদারের দায়িত্ব নিব মনে রাখবেন স্পষ্ট কথা আপনাদের খেদমতে আপনাদের পীরের اولاد বলি এই জিপটা নাড়িয়েছে আবু জেহেল তৈরি হয়ে গেছে এই জিপটা নাড়িয়েছে আবু লাহাব তৈরি হয়ে গেছে এই জিপটা নাড়িয়েছে উতবা তৈরি হয়ে গেছে এই জিপটা নাড়িয়েছে শায়বা তৈরি হয়ে গেছে এই জিপটা নাড়িয়েছে অসৎভাবে আবু জেহেল আবু লাহাব উতবা শায়বা তৈরি হয়ে গেছে এই জিপ নাড়িয়েছে অসৎভাবে এই জিপটাকে নাড়াবার কারণে এই জিপটাকে নাড়াবার জন্য সাদ্দাত তৈরি হয়ে গেছে অসৎভাবে এই জিপটাকে নাড়িয়েছে ফিরাউন তৈরি হয়ে গেছে অসৎভাবে এই জিপটাকে নাড়িয়েছে নমরুদ তৈরি হয়ে গেছে আবার এই জিপটাকে সৎ জায়গায় নাড়িয়েছে আল্লাহ জিকিরে নাড়িয়েছে কালমাত জিকিরে নাড়িয়েছে তাসবিহে নাড়িয়েছে দরুদ সালামে নাড়িয়েছে এই জিপটাকে নাড়াবার কারণে আবু বকর তৈরি হয়ে গেছে উমর তৈরি হয়ে গেছে উসমান তৈরি হয়ে গেছে আলী তৈরি হয়ে গেছে হযরত আবু হুরায়রা তৈরি হয়ে গেছে হযরত আবু যর গফারি তৈরি হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তৈরি হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস তৈরি হয়ে গেছে এই জিপটাকে নাড়িয়েছে ঠোঁটটাকে নাড়িয়েছে জিবা নাড়াবার সঙ্গে সঙ্গে আল্লাহ জিকিরে খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি
সঞ্জি তৈরি হয়ে গেছে জিব দাঁড়িয়েছে আল্লাহ জিকিরে নিজামতের আউলিয়া তৈরি হয়ে গেছে জিব দাঁড়িয়েছে আল্লাহ জিকিরে কুতুবউদ্দিন কাকি তৈরি হয়ে গেছে জিব দাঁড়িয়েছে আল্লাহ জিকিরে হযরত খাজা বকি বিল্লাহ তৈরি হয়ে গেছে জিব দাঁড়িয়েছে আল্লাহ জিকিরে মুজাদ্দিদ আলফসানি তৈরি হয়ে গেছে জিব দাঁড়িয়েছে আল্লাহ জিকিরে বাহাদুর নকশবন্দি তৈরি হয়ে গেছে জিব দাঁড়িয়েছে আল্লাহ জিকিরে সঙ্গে সঙ্গে মাসুম রব্বানি তৈরি হয়ে গেছে জিব দাঁড়িয়েছে আল্লাহ জিকিরে মুস্তাফা মাদানি তৈরি হয়ে গেছে জিব দাঁড়িয়েছে আল্লাহ জিকিরে হাজী ইমদাদুল্লাহ মাআজির মক্কি তৈরি হয়ে গেছে জিব দাঁড়িয়েছে আল্লাহ জিকিরে সঙ্গে সঙ্গে রাসূলে নবা সুফি ফাতি আলী ওয়াইসি তৈরি হয়ে গেছে জিব দাঁড়িয়েছে আল্লাহ জিকিরে আল্লাহ পাকের হুকুমে মাওলার অর্ডারে মুজাদ্দিদের জামাত তৈরি হয়ে গেছে জিব দাঁড়িয়েছে আল্লাহর ওলিদের মারকাজ তৈরি এই জিপটাকে কোন জায়গায় কাজে লাগাবেন ঠিক করেন জিপটা নাড়িয়ে হারাম জিনিসও পেটে যায় আবার জিপটা নাড়িয়ে হালাল জিনিসও পেটে যায় জিপটা নাড়িয়ে নোংরা ভাষাও মুখ দিয়ে বলা যায় আর জিপটা নাড়িয়ে আল্লাহকে স্মরণ করা যায় এই জীবের হেফাজত করেন লজ্জার স্থানের হেফাজত করেন হুজুর বলছেন এ দুটো জিনিসের জিম্মাদারের দায়িত্ব নাও আমি নবী তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেব জোরে বলেন জোরে বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে আল্লাহ পাক তাদের জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেয় কোন পর্যন্ত তাদের জিম্মাদারের দায়িত্বটা নেয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ এই আখিরাতের তাফসীরের মধ্যে এসেছে ওই বান্দাটা কোন বান্দাটা যে বান্দাটা আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিল ইস্তেকামাতটাকে ঠিক রাখলো ঘোলেও থাকলো অম্বলেও থাকলো না এইরকম জীবনের চরিত্র নয় পূর্ণাঙ্গতা বুঝলো ইসলামের পরিপূর্ণতা বুঝলো ইসলামের আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ পূর্ণাঙ্গতার সাথে ইসলামটাকে বোঝার চেষ্টা করলো জীবনের চরিত্রটাকে গঠন করে নিল আল্লাহ পাক তার জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নিল কোন পর্যন্ত তার জিম্মাদারের দায়িত্বটা আমার আল্লাহ আমার মাওলানা পরবর্তীগণ নিয়ে থাকে সেটাও কোরআনের তাফসীরের মধ্যে আসে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যায় ওই বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করে আমার আল্লাহ তাআলার জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেয় আল্লাহর ওলিদের দরবার আল্লাহ পাকের নেককার বান্দাদের দরবার তারা জীবনটাকে তৈরি করেছে শরিয়াত মোতাবেক জীবনটাকে তৈরি করেছে ইসলামের ধারা মোতাবেক জীবনটাকে তৈরি করেছে কোরআনের আইন মোতাবেক জীবনটাকে তৈরি করেছে নবীর সুন্নাত মোতাবেক জীবনটাকে তৈরি করে নিয়েছে সংক্ষেপ আর আলোচনা বিস্তারিত জায়গায় যাব না আয়াতটাকে একটু বলার চেষ্টা করেছি আপনাদের খেদমাতে তাদের জীবনের চরিত্রটা কেমন ছিল নুজুলাম মিন গাফুর রহিম আল্লাহ পাক গফুর আল্লাহ পাক রহিম আমার মাওলা পরবর্তীগণ এর পরের আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাক জানিয়ে দেয় আমার মাওলা পরবর্তীগণ এলা করে দেয় ওয়া মান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ পাক জানিয়ে দেয় পরিষ্কার করে লেখা আছে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহ ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম আহসান হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহ আর রাস্তায় মানুষকে আহ্বান করে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকে আল্লাহর রাস্তায় মানুষকে বলে আল্লাহর রাস্তায় দিক নির্দেশনা দেয় আল্লাহর রাস্তায় পথ বলে দেয় আল্লাহর রাস্তায় রুট বলে দেয় আল্লাহর রাস্তাটাকে চিনিয়ে দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটাকে বুঝিয়ে দেয় তারাই নেককার তারাই পরেজগার
তারাই হচ্ছে কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিলনাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তারাই হচ্ছে উম্মতে শ্রেষ্ঠ যারা ভালো কাজের আদেশ দেয় খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে আজকে যে সমস্ত ওলিদের দরবারে আপনি আমি যাই যে সমস্ত নেককার বান্দাদের সহবতে আপনি আমি যাই যে সমস্ত আল্লাহর ওলিদের কাছে আমরা বসি তাদের দায়িত্ব তাদের কর্তব্য মানুষকে ভালো কাজের আদেশ দেওয়ার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখা এটা তাদের নৈতিক দায়িত্ব এটা তাদের নৈতিক কর্তব্য তাই আল্লাহর ওলিরা ফানাফির শেখ হয় ফানাফির রাসূল হয় ফানাফির না হয় আরে বিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যায় বাকা বিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যায় বান্দা যখন বাকা বিল্লাহর মাকামে গিয়ে সুলতানুল আজকারের মাকামটা নিয়ে নেবে মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় রুট দেখায় পথ দেখায় আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তাটাকে চিনাতে থাকে এই আল্লাহর ওলিরা যখন বাকা বিল্লাহ থেকে যখন ওই জায়গায় পৌঁছে যায় সুলতানুল আজগারের মাকামে দশ লতিফা সব কিছু তার জিকির জারি হয়ে যায় ওই বান্দাটার শরীরে শুধু অঙ্গ প্রত্যঙ্গ জিকির করে না না ওই বান্দাটার শরীরে শুধু অঙ্গ প্রত্যঙ্গটা নাড়াচাড়া করে না না আমি বলছি না কোরআন বলছে সূরাতুল আনফালটা খুলে দেখেন আট নম্বর সূরা দ্বিতীয় নম্বর আয়াত পরিষ্কার কোরআন জানিয়ে দিচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ আল্লাহ জিকিরে তাদের অন্তরটা কাঁপে ভাইব্রেটিং করে কম্পনিত হবে যাদের ঠোঁটটা আল্লাহ জিকিরে ভিজতে থাকে তাদের অন্তরটা আল্লাহ জিকিরে কাঁপতে থাকে যাদের ঠোঁটটা আল্লাহ জিকিরে নড়তে থাকে তাদের অন্তরটা আল্লাহ জিকিরে কম্পনিত হতে থাকে আল্লাহর ওলিদের বরকত আল্লাহর নেককার বান্দাদের বরকত এজন্যই সুলতানুল আজগারের মাকামে যখন বান্দা পৌঁছে যায় হাত থাকে বান্দার ধরা আল্লাহর হয়ে যায় মুখ থাকে বান্দার বলা আল্লাহর হয়ে যায় চোখ থাকে বান্দার দেখা আল্লাহর হয়ে যায় পা থাকে বান্দার চলা আল্লাহর হয়ে যায় ওই মাটির জিসমটার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দেয় জোরে বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে না কিন্তু মনে রাখবেন আমরা পীর পূজারী নয় আমরা পীর অনুসারী বললাম পীর পূজারী নয় আমরা পীর মাশায়েখ ওলি আউলিয়া দরবেশ কুতুব আবদালদেরকে ভালোবাসি মহাব্বত করি তারা যে পথের পথিক হয় সেই রাস্তায় নিজেদেরকে আমরা পরিচালিত করি কি ভাই কথা ঠিক বলছি না কোরআন সুন্নাহ ইজমা কিয়াস নীতি মত উসুল অনুযায়ী তাদের দেখানো পথ অনুযায়ী আমরা চড়ি পীর মাশায়েখদের সোহবত আফতা আমরা হই এখান থেকে আয়াতটা এই জন্যই বললাম আল্লাহ তাদেরই জিম্মাদারি দায়িত্ব নেয় যারা আল্লাহর বন্ধু হয় আর আল্লাহর ওলিরাই তো তাদের জিহ্বাটাকে হেফাজত করেছে সংরক্ষিত করেছে তাই তো আল্লাহও তাদের জন্য আল্লাহ নিয়ামত রেখে দিয়েছে এটা বোঝাবার জন্য এটা বলছি তো বান্দা যখন সুলতানুল আজগারের মাকামে পৌঁছে যায় বান্দা যে জায়গাটায় বসে জিকির করে যে জায়গাটায় বসে বান্দা জিকির করে সেই জায়গাটাও বান্দার ওই স্থানটাও আল্লাহ আল্লাহ জিকির করে জোরে বলবেন না যাক আজকে ওলিদের দরবারের সাথে আমাদের সম্পর্ক ওলিদের মাহবুব বান্দাদের দরবারের সাথে আমাদের টাচ আমাদের জীবনটাও সেই রকম মানাতে হবে সেই রকম তৈরি করতে হবে তবে এই সমস্ত মাহফিলে আসাটা বসাটা আপনার আমার জন্য সার্থক হবে আলোচনা বাড়াবো না আসেন নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করি হুজুর কেবলা আসবেন আখেরি দোয়া শেষ মোনাজাত চাচা জান হুজুর পীর কেবলা ইনশাল্লাহ করবেন আগামীতে এই মাহফিলকে আরো সুন্দর করে গুছিয়ে করতে হবে আসেন সকলে নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম ইয়া নবী সালাম